হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ডেট দিয়েছে 23 এবং 24 ডিসেম্বর, অর্থাৎ এই পরীক্ষা কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এবছর পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। ইতিপূর্বে আমরা শুনেছিলাম যে পরীক্ষাটা হবে, তো আমরা দৈনিক শিক্ষা .com এবং অন্যান্য পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 23 এবং 24 ডিসেম্বর হতে যাচ্ছে, এবং এই নিবন্ধন পরীক্ষায় নতুন একটা সিস্টেম চালু করতে যাচ্ছে, সেই সিস্টেমটা হচ্ছে বিসিএস এর মতো করে। তাহলে আমরা দেখি যে বিসিএস এর মতো করে যদি তারা কি করতে চাচ্ছে সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করি। তো এখানে যে কোনো একটা সাবজেক্টের বিপরীতে কিন্তু আপনাদের এখানে যখন যারা টিকা, অর্থাৎ বিসিএসে কিন্তু যদি 2000 পদ থাকে সেই পদের বিপরীতে কিন্তু 8000 বা 10000 টিকায়, তারপর হচ্ছে রিটেনে আবার কিছু টিকায়, রিটেনে সেখান থেকে কিছু টিকানোর পরে হচ্ছে তারপর হচ্ছে ভাইভাই, তো ভাইভাই টিকানোর পরে শূন্যপদের বিপরীতে একটা নির্দিষ্ট পরিমাণে তারা রিকমেন্ড করে। তো বিসিএসে যেমনভাবে পরীক্ষা হচ্ছে ঠিক এইভাবেই এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা সিস্টেমটা হয়তো তারা চালু করতে যাচ্ছে। তো এখানে চারটা ধাপ দিয়েছে বা চারটা মানদণ্ড দিয়েছে, NTRCA বলেছে চারটা মানদণ্ডের ভিত্তিতে কিন্তু তারা টিকাবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কর্তৃপক্ষ, অর্থাৎ কর্তৃপক্ষ যে ধরনের সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে কিন্তু টিকাবে। তারপর হচ্ছে এলাকা ভিত্তিক, অর্থাৎ আপনার এলাকায় শূন্য পদ কত আছে, আপনার এলাকায় কত পোস্ট আপনার হতে পারে সেই অনুযায়ী কিন্তু আপনার এলাকা ওইভাবে টিকানো হবে। এবং হচ্ছে বিষয়ভিত্তিক, অর্থাৎ কোন বিষয়ে কতটা সাবজেক্টে কতটা পদ আছে সেই বিষয়ভিত্তিকভাবে কিন্তু তারা টিকাবে। এবং সর্বশেষে বলেছে শূন্য পদের বিপরীতে, অর্থাৎ দেখা যায় আগে এই NTRCA পরীক্ষায় দেখা যায় যে যারা সনদে মোটামুটি 5 নম্বর পেত তাদেরকে টিকানো হতো, কিন্তু এখন থেকে বলা হয়েছে যে শূন্য পদের বিপরীতে এলাকা ভিত্তিক এবং বিষয়ভিত্তিকভাবে কিন্তু টিকানো হবে। অর্থাৎ এখানে কিন্তু পাশ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আগে যারা হচ্ছে খুব সহজে পাশ করতো বা সার্টিফিকেট পেয়ে যেত, নিবন্ধনধারী সার্টিফিকেট তারা পেয়ে যেত, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তাদের এই যে বর্তমানে এই বিসিএস এর সিস্টেমের মতো হয়ে গেলে কিন্তু এই সুযোগটা আর থাকবে না। খুব অল্প সংখ্যক টিকবে এবং অল্প সংখ্যককেই কিন্তু নিয়োগ দেবে। অর্থাৎ বিসিএস এ যেমন এরা রিকমেন্ড করে দেয় যে এর সুপারিশ করে দেয়, ঠিক NTRCA এইভাবে সুপারিশ করে দিবে এবং এইভাবে নিয়োগ হবে। তাহলে দেখা যাচ্ছে যে পড়াশোনাটা খুব হার্ডলি করতে হবে, কারণ হচ্ছে আগে যে পাশ করাটা যতটা সহজ ছিল এবার পাশ করাটা ততটা কঠিন হবে না। কারণ হচ্ছে আপনাকে বিসিএসএ যেমন হচ্ছে প্রিলিমিনারি পাশ করার জন্য আপনাকে একটা ধাপ অতিক্রম করতে হয় কাটমার্ক, ঠিক এরকমই এই এবার মনে হচ্ছে যে এই NTRCA পরীক্ষা বা নিবন্ধন পরীক্ষা এরকম হতে হবে। কাটমার্কের পরে আপনাকে টিকতে হবে, টেকার পরে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আপনাকে ওইরকম ভালো একটা নাম্বার ক্যারি করতে হবে এবং নাম্বারের উপর ভিত্তি করে তারপর হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা হবে। সেই মৌখিক পরীক্ষার ভিত্তি করে শূন্য পদের বিপরীতে কিন্তু আপনাকে রিকমেন্ড করা হবে। সো এটা কিন্তু খুব একটা টাফ হয়ে যাচ্ছে। আগে নিবন্ধন পরীক্ষা যতটা সহজ ছিল এটা কিন্তু ততটা তত সহজ হবে না। সো অবশ্যই আপনারা ভালো করে প্রস্তুতি নেন, আর পরবর্তীতে আমি আপনাদের চেষ্টা করব শততম শিক্ষক নিবন্ধন সিলেবাসটা নিয়ে আলোচনা করার জন্য, এবং সিলেবাসে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কীভাবে প্রস্তুতি নিতে পারেন। অনেকে হয়তো দীর্ঘদিন ধরে এই পড়াশোনাটা কন্টিনিউ করছেন না, দেখছেন যে পরীক্ষা হবে কি হবে না। সো এখন থেকে আমি বলবো যে আপনারা অবশ্যই ভালো করে একটা প্রস্তুতি নেন। অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনেক হিউজ পরিমাণে পদ থাকবে, সো এই পদের বিপরীতে আপনাকে টেকার জন্য কিন্তু অনেক কম্পিটিশন করে আপনাকে এখানে টিকতে হবে। সো বি কেয়ারফুল, স্টাডি করেন, এখন থেকেই শুরু করে দেন। আশা করি যে আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন, যে কোনো ব্যাপারে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে যাবতীয় বিষয়ে শেয়ার করার জন্য। সো পরবর্তী ভিডিও আমি চেষ্টা করবো আপনাদের সাথে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস যে আছে সেই সিলেবাসটা সম্পর্কে, অর্থাৎ শততম শিক্ষক নিবন্ধন সিলেবাসে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।